প্রচণ্ড গরম আর ক্রমাগত বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে নরসিংদীর জনজীবন। দিনে ও রাতে ঘণ্টায় এক থেকে দুবার হচ্ছে অসহনীয় এই লোডশেডিং। চলতি এমন মৌসুমে নির্বচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শঙ্কিত নরসিংদীর কৃষকরা। গ্রামগঞ্জের অবস্থা রয়েছে আরও চরম পর্যায়ে। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী, যেন মরার উপর খাঁড়ার ঘা। এই অসহনীয় গরমে একদিকে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়াসহ শহর ও গ্রামাঞ্চলের ব্যবসা বাণিজ্য, অন্যদিকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, একই সঙ্গে স্বাভাবিক জীবনযাত্রায়ও অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষজন। বিদ্যুৎ এর এমন ভোগান্তিতে চরম ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ের কারণে সারাদিন পরিশ্রম শেষে রাতে পরিপূর্ণ বিশ্রাম নিতে পারছে না মানুষ। একটু স্বস্তির খেঁজে হাত পাখায় বাতাস করছেন কেউ কেউ, বা আবার খালি গায়ে গামছা গলায় মধ্যরাতেও ঘরের বাইরে বিদ্যুতের অপেক্ষায়। দ্রুত বিদ্যুৎ এর এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্টদের প্রতি নির্বচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবি জেলার গ্রাহকদের। বর্তমান পরিস্থিতিতে লোডশেডিংয়ের কারণ হিসেবে ব্যাটারি চালিত অটোরিকশাকেও দায়ী করছেন অনেকেই। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ থাকে আধা ঘণ্টা আর লোডশেডিং দুই ঘণ্টা। তবে বিদ্যুতের এমন বেহালদশার কথা জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি দুই কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে জাতীয় পর্যায়ে উৎপাদন সংকট রয়েছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কম, যার কারণে বৃদ্ধি পেয়েছে লোডশেডিং। এদিকে তিন মাস ধরে বন্ধ রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহে সামিটের মালিকানাধীন একটি টার্মিনাল। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কমেছে 1000 মেগাওয়াট। এছাড়া আদানির বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সরবরাহ কমেছে 500 মেগাওয়াট। প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ যতটুকু পাওয়া যায় তা সমানভাবে বন্টন করতে চায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শিগগিরই এই অবস্থার অবসান হবে বলে জেলার গ্রাহকদের ধৈর্য সহকারে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন।